আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমরা আবারও চলে আসলাম মিজান ইলেকট্রনিক্সে। তো আপনাদের আজকে দেখাবো বিভিন্ন প্রকারের ব্যাটারি চার্জার। তো মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ মামা, আজকে কি দেখাবেন মামা? আজকে দেখাবো আমি বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি চার্জার, ঠিক আছে? পানির ব্যাটারি চার্জার, ড্রাই ব্যাটারি চার্জার, আর মনে করেন তার ভিতরে কিছু কিছু এক্সক্লুসিভ ব্যাটারি চার্জার আছে যেটা আমি আজকে আপনাদের সামনে দেখাবো। ফার্স্টে মামা আপনার লোকেশন দেন। আমার দোকানের নাম হচ্ছে মিজান ইলেকট্রনিক্স। এটা হচ্ছে আপনার খুলনা জেলা পাইকগাছা উপজেলা, পাইকগাছা বাজারে আপনার গাজী হোটেলের সামনে আমাদের দোকানটা অবস্থিত। এবং সবাই ডিসক্রিপশনটা চেক করবেন। তো ভিউয়ার্স, যেটা বলতেছিলাম, আপনারা অবশ্যই ডিসক্রিপশনটা চেক করবেন। তো মামা, আমরা মূল ভিডিওতে চলে যাব। আচ্ছা, মূল আমরা ফার্স্টে এইখান থেকে শুরু করবো নাকি? এখানে দেখাবো হচ্ছে আপনার 20 এম্পিয়ার চার্জার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 20 এম্পিয়ার চার্জার। এটা হচ্ছে আপনার যত বড় ব্যাটারি আছে সব ব্যাটারিগুলো আপনি চার্জ করতে পারবেন। এখানে আপনার যদি ছোট ব্যাটারি চার্জ করতে হয় তো এখানে আপনার ভলিউম সিস্টেম আছে, এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন, ঠিক আছে? এটা আপনার এই যে অ্যানালগ মিটার, এটা জি জি, ঠিক আছে? এটা আপনার চার্জ যখন হবে তখন আপনার মাঝখানে থাকবে, কিংবা যখন কম থাকবে আরও নিচে থাকবে। চার্জ ফুল হয়ে গেলে জিরোয় চলে আসবে কাটাটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা আপনার যত বড় ব্যাটারি আছে আপনি সব ব্যাটারিগুলো আপনি চার্জ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ছোটখাটো ব্যাটারি আপনি চার্জ ফুল হয়ে গেলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা 20 এম্পিয়ার না? জি। আচ্ছা, এটার প্রাইস মো? এটার প্রাইস আছে আপনার, আচ্ছা এই স্পেশাল প্রাইস হবে কিন্তু, ঠিক আছে? ভিউয়ার্স ভাইরা যারা দেখবে তাদেরকে প্রাইস দেবো। আচ্ছা, এটা আমি রাখতে পারবো হচ্ছে আপনার অনলি 1400 টাকা। যারা কমেন্টে বারবার কমেন্ট করতেছিলেন যে চার্জারগুলো দেখবেন এবং প্রত্যেকটা প্রাইস মামা যেন কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস, আমি দোকান থেকে বিক্রি করতেছি মামা 1500 টাকা, ঠিক আছে? আমি অনলাইন ভিউয়ার্স জন্য যখন 1400 টাকা পর্যন্ত করতে পারবো। আচ্ছা, কোনো বার্গেটিং চলবে না, ঠিক আছে? একদম 1400, ফিক্সড, একদম ফিক্সড, যা বলা হবে একদম ফিক্সড। আর পরে দেখাবো আমি 10 এম্পিয়ার ডিজিটাল চার্জার। এই মালটা অনেকে আমার কাছ থেকে নেছেন, আমি আপনার রেড এক্স কুরিয়ারের মাধ্যমে তাদেরকে দিয়েছি। হ্যাঁ, তাদের আপনারা রিভিউ আসছে যে ভাই মালের কোয়ালিটি অনেক ভালো হয়েছে, আপনি যেমনটা বলছিলেন তেমনটা হয়েছে। আসলে কারোর খারাপ মাল দেওয়ার চেষ্টা করব না। এটা হচ্ছে সেন্টার কোম্পানির 10 এম্পিয়ার ডিজিটাল চার্জার, এই যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা এখানে ডিজিটাল ডিসপ্লেতে আপনার কত পার্সেন্ট চার্জ হচ্ছে, কত পার্সেন্ট চার্জ আছে এটা আপনার দেখাবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার এখানে কুলিং ফ্যান আছে, আপনার ঠান্ডা রাখবে, গরম বাতাসটা বাইরে বের করে দেবে, ঠিক আছে? এসি ইনপুট হচ্ছে এই, আর এসি ডিসি। এটা 10 এম্পিয়ার না? 10 এম্পিয়ার ডিজিটাল চার্জার। আচ্ছা আচ্ছা, 10 এম্পিয়ার ডিজিটাল চার্জার। আচ্ছা, ডিজিটাল ডিসপ্লে সহ না? আচ্ছা, ফুল যদি বলা হয় প্রত্যেকটা মালের বিষয়ে, যদি প্রত্যেকটা কথা যদি বলা হয় তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে, যার কারণে আমরা শর্ট টাইমের ভিতরে, হ্যাঁ আচ্ছা, শর্ট টাইমের ভিতরে ভিডিওটা লং হলে কি দেখতে চাই না ডিজিটাল। আর একটা জিনিস কিন্তু আমি দেখাবো, সেটা দেখতে আপনি আমার সাথেই থাকুন। আচ্ছা, একটা ইন্টেলিজেন্ট চার্জার আছে, বুদ্ধিমান চার্জার, সেটা আমি দেখাবো আপনার, ঠিক আছে? তার অনেক বুদ্ধি, সেটা আমি দেখাবো। এইটার প্রাইস বলা হয়েছে? হ্যাঁ বলা হয়েছে 1400 টাকা। আচ্ছা, আর এইটার প্রাইস? এইটা রাখতে পারবো আমি অনলি 1200 টাকা, 1150 টাকা পর্যন্ত করতে পারবো, 1150 ডিজিটাল, 1150। আচ্ছা, প্রত্যেকটা মালের প্রাইস কিন্তু এখন হাই। হ্যাঁ হ্যাঁ, আর এইবার দেখাবো আমি 10 এম্পিয়ার অ্যানালগ চার্জার। তারপরে দেখাবো আমি যে ভ্যানের যে ড্রাই ব্যাটারি গুলো আছে, সিঙ্গেল ব্যাটারি, সেই ব্যাটারিটা চার্জ করার জন্য 5 এম্পিয়ার। হ্যাঁ, এটা অনেকেই বলছেন যে আইশাং কোম্পানি চার্জারটা নিয়ে আসেন, ওটা রিভিউ দেন, যার কারণে এই মালটা আমি নিয়ে আসছি। আমার এই মালটার কোয়ালিটি অনেক ভালো, প্লাস এটা আপনার সার্ভিসটা মেন কথা ভালো দেয়, দীর্ঘদিন লাস্টিং করে। এই যে প্রাইসটা এমনভাবে বলবেন যাতে উল্টাপাল্টা কমেন্ট কেউ না করে, ঠিক আছে? আসলে মামা এই জিনিসটার এখন অনেক দাম বেশি, যেহেতু ডিসি সম্বন্ধে যত মাল আছে সব মালগুলোরই দাম বেশি, ঠিক আছে? আপনি যে মালটাই নেবেন, ডিসি সম্বন্ধে যত মাল আছে সব মালেরই দাম বেশি। এটা আমি রাখতে পারবো আপনার 650 টাকা, 650 টাকা। যারা পাইকারি নিতে চান অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আমার দোকানের লোকেশন দেওয়া থাকবে, আমার নাম্বারে যোগাযোগ করবেন, আমি তাদের একটা স্পেশাল রেট দিতে পারবো, এটা আমি খুচরা রেট বলতেছি। আচ্ছা, এটা আমি রাখতে পারবো আপনার 650, দোকান থেকে কিন্তু আমি 700 টাকা বিক্রি করতেছি। আচ্ছা, আর আরেকটা এই সেম চার্জার আরেকটা কোম্পানি আছে ভিসেরো, এই যে এই মালটারও কোয়ালিটি অনেক ভালো, ঠিক আছে? প্রোডাক্ট
আমি দেখাইছি আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম, এটা হচ্ছে আপনার এই যে 200 রকমের, এর কোয়ালিটি অনেক ভালো। এটা চার্জ হলে এখানে আপনার লাল জ্বলবে, চার্জ ফুল হয়ে গেলে আবার সবুজ জ্বলবে, অটো চার্জ, ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, ঠিক আছে। এটা আমি রাখতে পারবো হচ্ছে পুরোপুরি 700 টাকা। এই কোয়ালিটির একটু দাম বেশি মনে হয়, বুঝলেন? আচ্ছা আচ্ছা, এটা প্রাইস ভালো প্রাইস তো? হ্যাঁ, 700 টাকা অন্য চার করা যায়। আচ্ছা আচ্ছা, এবার দেখাবো আমি যেটা দেখাতে চাইছিলাম, বুদ্ধিমান চার্জার, ইন্টেলিজেন্ট চার্জার, এই যে দেখানো আছে। মুখে বললে তো বিশ্বাস হবে না, কাজেও দেখাতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা দেখি। এই যে দেখেন লাইন চলে আসছে কিন্তু, ঠিক আছে। এটা যখন আপনি ব্যাটারিতে দেবেন তখন আপনার এখানে মুড চেঞ্জ করতে পারবেন। মুড চেঞ্জ করে আপনি এখানে মনে করেন, এখন তো ব্যাটারিতে না দিলে বোঝা যাবে না, ঠিক আছে, চেঞ্জ হবে না। হ্যাঁ, ব্যাটারিতে লাগানোর পরে এই মুড বাটনটা প্রেস করলে এটা আপনার, এটা এখন আছে আপনার গাড়ির যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারিগুলো চার্জ করার জন্য এই মুডে আছে। পরে চাপ দিলে আপনার ড্রাই ব্যাটারি, বড় বড় চেঞ্জ করা যায়, হ্যাঁ, বড় বড় পানির ব্যাটারি আছে, ড্রাই ব্যাটারি আছে, এগুলো চার্জ করার জন্য। পরেরটা হচ্ছে আপনার মোটর সাইকেলের যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা চার্জ করার জন্য, ঠিক আছে। টোটাল আপনার সেটিং আপনি ঠিক করতে পারবেন এই কাজে। এই চার্জারটা অনেক ভালো কোয়ালিটি, ঠিক আছে, অরিজিনাল চায়না প্রোডাক্ট। এখানে মুড বাটন আছে, আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। ব্যাটারিতে লাগানোর পরে মুডে যখন চাপ দিবেন তখন এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, বিভিন্ন মুড চেঞ্জ করার অপশন আছে। তো মামা, এটার একটা ধামাকা প্রাইস হবে কিন্তু, ঠিক আছে, আমি একদম রাখতে পারবো 1280, 1 টাকাও কম নাই। ভালো প্রাইস তো, 1280, ঠিক আছে, এটার কোয়ালিটি দেখেন, এটা হ্যাঁ ভালো প্রাইস, ঠিক আছে, সেরা প্রাইস, ঠিক আছে। এই যে ব্যাটারি ক্লিপ, ঠিক আছে, এসে এসি ইনপুট, আর আসলে প্রোডাক্টটা হাতে নিলে আপনি বুঝতে পারবেন জিনিসটা কত সুন্দর। না না, ঠিক আছে, এটা কিন্তু এই যে আবারও দেখেন, এই যে ইন্টেলিজেন্ট চার্জার, ঠিক আছে, এটা আছে ভোল্টেজ ডিটেক্টেড, তারপরে টেম্পারেচার ডিটেকশন, ওভার ভোল্টেজ প্রোটেকশন, যা ডিটেইলসে বলতে গেলে ভিডিও লং হয়ে যাচ্ছে মামা, মাল্টিপল প্রোটেকশন, আচ্ছা পালস, পালস টু রিপেয়ার, অটো স্টপ, আপনারা অবশ্যই গুগলে যাচ্ছে, ঠিক আছে, দেখবেন, ঠিক আছে, এটা কোয়ালিটি অপশন আছে। হ্যাঁ, আর আর একটা কথা বলতে চাই, আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, আর আমাদের সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি হচ্ছে প্রোডাক্টগুলো পারচেস করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার থাকবে, নাম দেওয়া থাকবে, ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।